হ্যালো, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিনান্সের মাধ্যমে ডলার কিনে আপনাদের গোল্ড রাশি অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারেন। লেভেল ওয়ান বা লেভেল টু থ্রি যেটাই করেন না কেন সেটা আপনারা করতে পারবেন। বিনান্সে চলে গেলাম। বিনান্সে যাওয়ার পর আপনারা যাবেন ওয়ালেটে, যে পাশে ওয়ালেট আছে দেখেন, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা যাবেন পিটুপিতে, যে উপরে পিটুপি আছে। তারপর আপনি যে বাইতে চলে যাবেন, বাইতে চলে যাওয়ার পর এখানে দেখেন যারা যারা সেল করতেছে এবং কত কত রেট সেল করতেছে সেটা এখানে দেখতে পারবেন। তো আপনি ফিল্টারে ক্লিক করে আপনি যত ডলার কিনবেন, ধরেন আমি $3 কিনলাম, 270 টাকা করে যারা সেল করে তাদেরকে আমি খুঁজতেছি। তো ফিল্টারে এসে এখানে 270 টাকা লিখে আমি ইয়েস করলাম। এখানে আমি আসলে $3 কিনতে চাচ্ছি, কারণ আমার এখানে ডলার আছে অলরেডি, আপনাদের দেখানোর জন্য জাস্ট $3 কিনি। তো এখানে দেখেন যারা যারা সেল করছে তাদের লিস্ট আসবে। তো এখান থেকে আপনি ক্রিপ্টো সিলেক্ট করবেন। ক্রিপ্টো সিলেক্ট করে আমি জাস্ট $3 দিয়ে দিলাম, এবং $3 লিখে বা আপনার নিচে দেখে নেবেন যে শর্তগুলো দেওয়া আছে, যে আসলে কিস্তে তারা পেমেন্ট করে বা কতক্ষণ সময় লাগতে পারে বা কত এক্সট্রা চার্জ, সব কিছু আপনি নিচে থেকে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে আপনি জাস্ট এই যে উপরে ওখানে দেখেন বাই নাও লেখা আছে, সেই বাই নাওতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের এই যে এরকমের বিং ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে। তো আপনি আপনার ফেস দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। দেখেন ভেরিফাই হয়ে গেলে আপনাদের এরকমের আসবে, একটু ওয়েট করেন যে ভেরিফিকেশন কমপ্লিট, তারপর ক্লোজ যাবেন। তারপর আবার এই যে বাই নাও বাটন আছে দেখেন, বাই নাওতে আবার ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করলে এরকম আসবে, আপনারা ওকে আই গট ইট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে যে ট্রান্সফার দ্য ফান্ড এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনি আবার ক্লিক করবেন ট্রান্সফার দ্য ফান্ড। এরপর এখানে ওনার ডিটেলস আসবে সেলারের, এখানে আপনি তার বিকাশ নাম্বার চাইবেন, বিকাশ নাম্বার চেয়ে আপনি তার বিকাশে পেমেন্ট করে দেবেন। ওই যে দেখুন উপরে দেখা আছে আপনার $3 269 আর প্লাস এখানে অল্প কিছু টাকা চার্জ হবে। তো উনি যে টাকা বলবে আপনার 275 টাকার মতো, সেটা আমি এখন সেন্ড করে দিয়ে আসছি। তারপর আবার আসছি আপনাদের সাথে, আমার টাকা পাঠানো শেষ, আমি স্ক্রিনশটটা বিকাশের স্ক্রিনশটটা ওনার এখানে দিয়ে বলে দিচ্ছি ডান। তারপরে আপনি কী করবেন, এই যে ট্রান্সফারে চলে আসে, আবার টপ আপ সিলেক্ট করে আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর ওই যে এই দেখেন এরকম আসবে, আপনি ওকে ক্লিক করবেন। এখন আমি আপনার ওই চ্যাটে চলে যাবেন, আপনার কাজ শেষ, এখন আপনি চ্যাটে যাবেন, ওই যে উপরে আবার চ্যাটে ক্লিক করবেন। যে চ্যাটে আসলে দেখেন আপনি পেড করে দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে ওয়েট করে উনি দিয়ে দেবে, এই যে উনি টাকাটা দিয়ে দিয়েছে, আপনি ডান দিয়ে দেবেন, $3 আপনি রিসিভ করে দিয়েছেন। ডান দিয়ে আপনি একটা পজিটিভ ক্লিক করে দিয়ে দেবেন, যে আমার বাইন্যান্স দিয়ে মেসেজ চলে আসছে, যে টাকা চলে আসছে। তো আমি এখন ব্যাগে যাই, এই যে আমার এখানে স্পট ওয়ালেটে ডলার চলে আসছে। আমার এখানে স্পট ওয়ালেটে $3 ছিল, আমার এখানে $6 চলে আসছে। আমার আপনাদের এখন অ্যাকাউন্টে আমার $1-3 মতো আছে মনে হয় টোটাল নিয়ে। তো আমার $1 ছিল অ্যাকাউন্টে, তারপর দেখানোর জন্য এটা বাই করলাম। তো আমি এখন ওভারভিউতে চলে যাই। হ্যাঁ, ওভারভিউতে দেখেন $1-3 আছে। আপনার বিনান্সে USDT ক্রয় করা হয়ে গেলে আপনি একটু চেক করে দেখবেন। আমি বিনান্সে চলে গেলাম, আবার বিনান্সে ওয়ালেটে চলে যাবেন। চলে গেলাম ওয়ালেটে, যাওয়ার পর এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমার এখানে $1-3 মতো আছে, রিচার্জ করে নিয়েছি। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা কি স্পট ওয়ালেটে আছে। এই যে দেখেন এখানে আমার ব্যালেন্সটা স্পট ওয়ালেটে আছে, এই যে মানে স্পট ওয়ালেট। তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার ব্যালেন্সটা স্পট ওয়ালেটে আছে নাকি যে এখানে পিটুপি আছে, দেখেন একটা এই যে পিটুপিতে আছে। তো আপনার ব্যালেন্সটা যদি পিটুপিতে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। তো ট্রান্সফার করার জন্য আপনি যে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পর আপনি এখানে দেখেন উপরে আছে স্পট ওয়ালেট, নিচে আছে পিটুপি ওয়ালেট, তার মানে হলো স্পট ওয়ালেট থেকে পিটুপি ওয়ালেটে আসবে। তো আপনার টাকাটা যদি পিটুপি ওয়ালেটে থাকে তাহলে আপনি যে এখানে ক্লিক করবেন, এই যে পাশে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে উপরে পিটুপি ওয়ালেট এবং নিচে স্পট ওয়ালেট দিয়ে এখানে আপনি USDT সিলেক্ট করে আপনার যত ডলার ওখানে থাকবে ওই পরিমাণটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর জাস্ট এই যে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে এখানে ট্রান্সফার, এই যে ট্রান্সফারে ক্লিক করলে আপনার টোটাল অ্যামাউন্টটা এই যে স্পট ওয়ালেটে চলে আসবে। তো স্পট ওয়ালেটে চলে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার গোল্ড রাশ অ্যাকাউন্টে। তো গোল্ড রাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আপনাদের দেখাই, আমার এখন লেভেলটা আছে হলো 0 লেভেল, এই দেখেন এখানে LB0 আছে, এবং আমার ব্যালেন্স আছে হলো $1.37। তো যাই হোক, এখন আমরা কীভাবে রিচার্জ করবো বা এখানে অ্যাকাউন্ট আপগ্রেডের জন্য, সেজন্য আপনি যে মাই ওয়ালেটে চলে যাবেন। মাই ওয়ালেটে চলে যাওয়ার পর এই যে এখানে দেখেন রিচার্জ নামে একটা অপশন আছে, এই যে রিচার্জে চলে যাবেন। রিচার্জে যাবেন, রিচার্জে যাওয়ার পর এখানে অবশ্যই যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো আপনাদের এই যে USDT TRC20 এটা অবশ্যই আপনাদের সিলেক্ট রাখতে হবে। এটা সিলেক্ট রাখার পরে তারপর আপনি এই যে কপি অ্যাড্রেস, রিসার্চ অ্যাড্রেসটা কপি করবেন, এই যে রিসার্চ অ্যাড্রেস এটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন বিনান্স অ্যাপে। বিনান্স অ্যাপে যাওয়ার পরে এখানে আপনি যে উইথড্র আছে, এই যে উইথড্র অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটু এখানে ওয়েট করা লাগতে পারে, যখন আপনি পিটুপি থেকে স্পট ওয়ালেটে আনবেন তখন সাথে সাথে হয়তো এটা এখানে নাও শো করতে পারে, একটু কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে আপনি এখানে এই উইথড্রোতে আসলে ক্রিপ্টোতে সিলেক্ট করলে আপনি এখানে এই যে USDT আপনার যে কয় ডলার ই করছেন সেটা এখানে দেখতে পারবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি আপনার ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন।
পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট লাগবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনি যদি $23 অ্যাকাউন্ট মানে লেভেল ওয়ান আপগ্রেড করতে চান তাহলে $23, তো $23 জন্য আপনি এখানে $24 রিচার্জ করতে হবে। কারণ হলো কি, $1 আমি যখন $23 লিখব দেখেন এখানে ট্রানজ্যাকশন ফি $1, ওরা $1 ট্রানজ্যাকশন ফি কেটে নেবে। এই যে এখানে দেখেন, এখানে শো করতেছে, এই যে দেখেন, আপনি যদি এখানে $23 দেন তাহলে আপনার অ্যাকাউন্টে $22 রিচার্জ হবে, তার মানে আপনাকে $24 দিতে হবে। যখন আপনি $24 দিবেন তখন এখানে দেখেন, এখানে এখানে দেখেন $23 শো করে, এই যে। তো আপনাকে অবশ্যই $1 বেশি রিচার্জ করতে হবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি এই যে উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রল ক্লিক করার পর আপনি সব কিছু দেখে তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। এই যে আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখন আপনার বিনান্সে যে ভেরিফিকেশন কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলো এখানে দিতে হবে। তো আমি কোডগুলো দিয়ে নিই। তো আমি কোডগুলো দেওয়া হয়ে গেছে। আপনার যে সিকিউরিটিগুলো দেওয়া থাকবে যেমন ফোন ভেরিফিকেশন বা গুগল অথেন্টিকেশন অথবা জিমেল, সেখানে কোড চলে যাবে, সেই কোডগুলো দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এটা ভিউ হিস্টোরিতে ক্লিক করবেন। তো এটা কিছু সময় প্রসেসিংয়ে থাকবে, ধরেন 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো থাকতে পারে। তারপরে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে, প্রথম প্রসেসিং দেখাচ্ছে, এখন কমপ্লিট। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে, যে ট্রানজ্যাকশন আইডি এইটার লাস্টের চার্জ যে ডিজিট, এই 4টা ডিজিট আপনাকে মনে রাখতে হবে বা নোট করে নিতে হবে, 4060। জাস্ট আমরা এখন অ্যাকাউন্টে চলে যাই, এখানে অ্যামাউন্টটা লিখে দেবো $23 এবং ট্রানজ্যাকশনের লাস্ট, ট্রানজ্যাকশনের লাস্ট 4 ডিজিট, এটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিট সাকসেস দেখেন। দেন আমরা চলে অ্যাকাউন্টে, আমি একটু রিলোড দিই, এই যে পেমেন্ট পেন্ডিংয়ে আছে দেখেন। তো কিছুক্ষণ অপেক্ষা করলে ওরা এখানে এই যে পেমেন্টটা কমপ্লিট করে দেবে। তো কমপ্লিট করে দেওয়ার পরে আমরা একটু ব্যাগে যাব। একটু ব্যাগে গিয়ে দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা কাস্টমার কেয়ারের অপশন আছে, এই যে এখানে একটা আইকন আছে দেখেন, এই যে কাস্টমার কেয়ার অপশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, আপনি গ্রুপটাতে জয়েন হবেন, এই যে গ্রুপটা। এই গ্রুপটাতে নিয়ে গেলে দেখেন আমি এখানে কমপ্লিট করে রাখছি। আপনারা আপনাদের 3টা স্ক্রিনশট আগে নিয়ে রাখতে হবে। স্ক্রিনশট 3টা হলো আমরা যখন আপনাদের যখন পেমেন্টটা কমপ্লিট হবে, এই যে দেখেন ওখানে এই পেমেন্টটা যখন কমপ্লিট হবে তখন এখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। 2 নম্বর হলো আপনার এই যে অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, এবং 3 নম্বর হলো আপনার এই যে পেমেন্ট যে কমপ্লিট হয়েছে এর একটা স্ক্রিনশট। এই 3টা স্ক্রিনশট আপনি আনি এই গ্রুপে সেন্ড করে দেবেন। এই গ্রুপে সেন্ড করে দিলে ওরা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবে। তো আমরা দেখাই, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যালেন্স ছিল না, এখন কিন্তু আমাদের কোনো ব্যালেন্স যোগ হয়ে গেছে, $1.37 মতো ছিল, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে দেখেন $24.37 আছে, তার মানে $23 আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো এখন দেখবো আমরা কীভাবে VIP 1 পারচেস করা যায় বা আমরা কীভাবে লেভেল 1 পারচেস করবো। কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে যোগ হওয়ার পর আপনি এই যে VIPতে চলে যাবেন। VIPতে চলে যাওয়ার পর এই যে এখন দেখেন লেভেল 1 আছে, এই যে দেখেন এই যে লেভেল 1। তো আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো, এটার উপরে ক্লিক করার পর এখানে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করবো দেখেন VIP রিচার্জ সাকসেস। এখন আপনি দেখেন এখানে VIP 1 চলে আসছেন, এই যে এখন আপনি প্রতিদিন এখান থেকে $1 করে ইনকাম করতে পারবেন ট্যাক্স দিয়ে। সো আপনি এভাবে আপনি যদি VIP 2 রিচার্জ করতে চান বা VIP 3 রিচার্জ করতে চান, যেটা করতে চান আপনি সেম প্রসেস এখান থেকে করতে পারবেন।